আমার ফেসবুকের বন্ধুরা এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা যারা সঙ্গীত অঙ্গনে আছি, যারা গান করি বা যারা কিবোর্ড শিখতে চাচ্ছি, তাদের জন্যই এই ভিডিওটি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা ওয়েস্টার্ন মিউজিক্যাল অ্যালফাবেট বা মিউজিক্যাল নোট যেগুলো আমরা বলে থাকি সেগুলো আমরা কিভাবে চিনব, এবং আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের মিউজিক নোট নোটেশন বা মিউজিক নোট বা অ্যালফাবেটে কী কী নোটগুলো থাকে, যেমন এখানে এ থেকে শুরু করে এ বি সি ডি ই এফ জি এই নোটগুলোই থাকে। আমরা সি নোটটা কোথায় সেটা আমরা যে কীভাবে জানবো সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। দুটো কালো নোটের ঠিক আগের নোটটাই সি, একইভাবে তিনটি কালো নোটের আগের নোটটাই এফ। এভাবে সি থেকে শুরু করে সি ডি ই এফ জি এ বি আবার শুরু হবে সি ডি ই এফ জি এ বি, এভাবেই আমরা নোটগুলোকে চিনব। আজকে আমরা চিনব এই নোটগুলোর কোনটিকে কোনটি ফ্ল্যাট নোট বা কোনটি শার্প নোট। আমরা যেমন সি বলছি, সি এর শার্প নোট কোনটি, ডি এর শার্প নোট কোনটি, এটা আমরা কিভাবে চিনব। দেখুন এই কিবোর্ডটিতে সি এই নোটটির পরের নোটটি হচ্ছে একটি কালো নোট, এরপর একটি সাদা নোট, এরপর একটি কালো নোট, এরপর একটি সাদা নোট। তার মানে সি এর পরের নোটটা হচ্ছে একটি কালো নোট। তার মানে আমরা যদি এভাবে বলি সি এর পরের নোটটি কালো নোট, একইভাবে ডি এর আগের নোটটি কালো নোট, ডি এর পরের নোটটিও কালো নোট। সুতরাং আমরা কোন নোটগুলোকে আমরা কি বলবো। আমরা যদি শুধু একটা কথাই মনে রাখি যে যে কোনো নোটের আগের নোটটি হচ্ছে ফ্ল্যাট, যেমন ডি, ডি এর আগের নোটটাই হচ্ছে ফ্ল্যাট। ডি এর আগের নোট কোনটি, ডি এর আগের নোট হচ্ছে এই কালো নোটটি, ডি এর আগে কালো নোটটি, এরপর আসছে সি। তাহলে ডি এর আগের নোটটি হবে ডি ফ্ল্যাট, একইভাবে ই এর আগের নোটটি হবে, কালো নোটটি হবে ই ফ্ল্যাট, একইভাবে জি এর আগের নোটটি হবে জি ফ্ল্যাট, এ এর আগের নোটটি হবে এ ফ্ল্যাট, বি এর আগের নোটটি হবে বি ফ্ল্যাট, এভাবে চলতে থাকবে। আমি পরবর্তী ছবিতে যাচ্ছি, দেখেন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ডি এর আগের নোটটি হচ্ছে ডি ফ্ল্যাট, ই এর আগের নোটটি হচ্ছে ই ফ্ল্যাট। আমরা ডি ফ্ল্যাট ই ফ্ল্যাট কীভাবে লিখব, আমরা প্রথমে বড় হাতের, যেমন ডি হলে ডি লিখব, এর পাশে আমরা ছোট করে ছোট হাতের একটা বি লিখব, তাহলে এটা দিয়ে বুঝতে পারবো এটা ডি ফ্ল্যাট। এটা দিয়ে এই যে ইর পরে ছোট হাতের বি, এটা দিয়ে আমরা বুঝতে পারবো ই ফ্ল্যাট। একইভাবে জি ফ্ল্যাট, জি এর আগের নোট, আগের কালো নোটটি জি ফ্ল্যাট, এ এর আগের নোটটি হচ্ছে এ ফ্ল্যাট, বি এর আগের নোটটি হচ্ছে বি ফ্ল্যাট। তাহলে আমরা ফ্ল্যাট কোনগুলো সেগুলো শিখে গেলাম। এখন কথা হচ্ছে, যেমন আমি আগের ছবিটিতে আসি, যেমন সি এর আগে কোনো কালো নোট নেই, তার মানে কি সি এর কোনো ফ্ল্যাট নেই? আমরা অনেকে ভুল জানি, সি এর আগের নোট হচ্ছে সাদা নোট বি, তার মানে সি ফ্ল্যাট বলতে আমরা এই বিকেই বোঝাবো। এফ এর আগে কোনো কালো নোট নেই, এফ এর আগে হচ্ছে ই। যদি কেউ বলে, কেউ বলে থাকে এফ এফ ফ্ল্যাট, তাহলে সেটা আমাদের ধরে নিতে হবে যে সেটা ইর কথাই বলছে, তার মানে ই হচ্ছে এফ ফ্ল্যাট। একইভাবে বি হচ্ছে সি ফ্ল্যাট, অর্থাৎ যে কোনো নোটের আগের নোটটি হচ্ছে ফ্ল্যাট, যেমন সি এর আগের নোট সি ফ্ল্যাট, ডি এর আগের নোট ডি ফ্ল্যাট, ই এর আগের নোট ই ফ্ল্যাট, এভাবেই। আমরা যেটা ভুল জানি সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি যে এফ এবং সি এর কোনো ফ্ল্যাট নাই,
এটা আমরা আসলে ভুল জানি। আপনারা গুগল সার্চ দিলে আপনারা আসল তথ্যটা জেনে 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 যাবেন, কারণ এটা নিয়ে হয়তো আমার ভিডিও নিয়ে আমি যা বলছি এটা নিয়ে হয়তো অনেকে তর্ক করতে পারেন। আপনি গুগল সার্চ দিলে জিনিস আসল তথ্যটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা ফ্ল্যাটগুলো জেনে গেছি, মানে খুবই ইজি প্রসেস এটা, কয়েক মিনিটের মধ্যে জিনিসগুলো শেখা যাচ্ছে। এখন আমরা শিখব সার। আমরা আগের ছবিটিতে আসি। আমরা যেমন বললাম ডি এর আগের নোটটি ডি ফ্ল্যাট, কিন্তু ডি এর পরের নোটটি কী হবে? ডি এর পরের নোটটি হচ্ছে শার্প। ডি এর পরে যে কালো নোটটি আছে সেটা হচ্ছে শার্প, ডি শার্প। এফ এর পরে যে কালো নোটটি আছে সেটা এফ শার্প। জি এর পরে যে কালো নোটটি আছে সেটা জি শার্প। এ এর পরে যে কালো নোটটি আছে সেটি এ শার্প। একইভাবে সি এর পরে যেটা কালো নোটটি আছে আছে সেটা সি শার্প। ডি এর পরে যে কালো নোটটি আছে সেটা ডি শার্প। এভাবে চলতে থাকবে। এবং একইভাবে আমাদের এখানেও ভুল ধারণা যে ই এর কোনো শার্প নেই, কারণ ই এর পরে কোনো কালো নোট নেই। কিন্তু ই আমরা যদি বলি ই শার্প সেটা বুঝতে হবে আমরা সেটা এফ কে বলছি। একইভাবে বি এর পরে কোনো কালো নোট নেই। বি এর আমরা যদি কেউ বলে যদি কেউ বলে থাকে যে বি শার্প, তাহলে বুঝতে হবে সেটা আমরা সি কে বলে থাক বলে থাকছি। আমি এখন তাহলে শার্পের ছবিটাতে আসি। এবং সি এর পরে হচ্ছে এখানে এইটাতে ফ্ল্যাটের কথাগুলো আছে, আমি পরেরটাতে যাচ্ছি। যেমন এফ এর পরে হচ্ছে এফ শার্প, জি এর পরের কালো নোটটা জি শার্প, এর পরের নোটটি হচ্ছে এ শার্প। একইভাবে সি এর পরে উপরে কালো নোটটি সি শার্প, ডি এর পরে উপরের কালো নোটটি ডি শার্প। তার মানে আমরা এই সমস্ত জিনিসগুলো এখন চিনে গেলাম, আমরা নোটগুলো চিনে গেলাম, কোনটাকে আমরা ফ্ল্যাট বলছি কোনটাকে আমরা শার্প বলছি সেটা বুঝে গেলাম। কেউ যদি কখনো ই শার্প বলে, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো সেটা আসলে ও কী বলতে যাচ্ছে। ই শার্প মানে এফ বলতে বোঝাতে যাচ্ছে শার্প। আমাদের আমরা যদি এটাই এটাই মনে রাখি যে আগের নোটটা হবে ফ্ল্যাট, পরের নোটটা হবে শার্প, সি এর আগের নোটটা সি ফ্ল্যাট, সি এর পরের নোটটা সি শার্প, ডি এর আগের নোটটা ডি ফ্ল্যাট, ডি এর পরের নোটটা ডি শার্প। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আমি লাস্টে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটাতে আপনারা সবগুলোই ক্লিয়ার করে পাবেন। এখানে সি এর পরের নোটটা কি? সি শার্প। একইভাবে এই সি এর পরের নোটটা কিন্তু ডি এরও আগের নোট, তার মানে এটা ডি ফ্ল্যাট, তার মানে এটার নাম দুটো। একইভাবে ডি এর পরের নোটটি ডি শার্প, এই নোটটি কিন্তু ই এর আগের নোট, তার মানে এটা ই ফ্ল্যাট। তার মানে আমাদের এই কালো নোট যেগুলো আছে প্রতিটির দুটি 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 করে নাম আছে। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া নোট চেনার ব্যাপারে আরও কিছু ব্যাপার আছে যেগুলো সাধারণত গায়ক গায়িকাদের না জানলেও চলবে, তবে যদি আমরা ওইগুলো জেনে নিই তাহলে আমাদের জন্য অনেক অনেক বেটার, যদি আমরা সেটা সেগুলো জেনে নিতে পারি। ওই ব্যাপারগুলো হচ্ছে যেমন ধরেন একটা কিবোর্ডে অনেকগুলো সি থাকে, এটাও সি, এখানের এই এটাও সি, এটাও সি, এটাও সি। তাহলে আমি যদি বা কেউ যদি আমাকে বলে যে আপনি সি সি নোটটা ধরেন, তাহলে আমি কোনটা ধরবো? সুতরাং এগুলো এগুলোরও এক একটা নাম আছে। একইভাবে ডি, ডিও আছে অনেকগুলো। যখন আপনি 61 কিবোর্ড ইউজ করবেন দেখা যাবে যে ওখানে 6টা সি পাবেন, তাহলে আপনি কোন সিটা সি ধরতে বললে কোন সিটা ইউজ করবেন? যদি C4 ধরতে বলি C4 কোনটা, C5 কোনটা, C6 কোনটা, অথবা মিডল সি কোনটা? এগুলো আরও কিছু জানার বিষয় আছে। তো আমি আপাতত এতটুকুতেই শেষ করছি। যদি এর পরেরটা পরের বিষয়গুলো কারো জানতে ইচ্ছে করে আমাকে যদি ফেসবুকে কমেন্টসের মাধ্যমে জানান, কারো যদি জানার ইচ্ছে থাকে, তাহলে আমি নেক্সট ভিডিওটি করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।